झुड़ी टांगिए देखी सुंदर मंदिर राधा कृष्ण बसे आछेन सामने मंदिर भक्तगण बाबा अरे तू तो खूब उन्नति हो करे ये घर बाड़ी बनिए ये साज गुच्छ करे সাজিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর কি আরে বেশ করেছিস ভালো করেছিস চটিলা তুই তো বিজ্ঞান সম্মত কাজ করে ফেলেছিস কি বলে বিজ্ঞান সম্মত হ্যাঁ বাহ 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 তবে আমি বিজ্ঞান সম্মতই কাজ করে কিন্তু জটিলা তুই যে বিজ্ঞান সম্মত কাজগুলি করেছিস হ্যাঁ তুই তেমন এই ঘর দুয়ারটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিস কিন্তু হ্যাঁ কিন্তু তুই তো ও ঘরটা ভালো করে ঝাড় দিতে পারতিস জটিলা কি বললে দিদি ও ঘরটা বলতে এই তো বেশ খুব সুন্দর করে ঘর বাড়ি বানিয়ে জিনিসপত্র গুলো গুছিয়ে সাজিয়ে আরে জটিলা শোন 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 তুই তো বুঝতে পারলি না না গো দিদি আমি ও ঘর বলতে তোর ওই দেহ ঘরের কথা বলছি দেহ ঘরের কথা কি বলে কি বললে ও গো দিদি এই দেহটা কি একটা ঘর হয় আরে জটিলা শোন শোন দেহ শুধু ঘর নয় তবে দেহ একটা মন্দির হয় কি গো দেহ একটা বৃক্ষ হয় দেহ একটা নদী হয় রে জটিলা কি গো দিদি তারপর আবার কোন কোন মহাজন বলেছেন আমাদের এই দেহ নাকি একটা ঘরও হয় রে জটিলা সে কি গো দিদি হ্যাঁরি আমাদের এই দেহটাকে নয় ওই মহাজনগণেরা তো অনেক রকম ব্যাখ্যা করেছে হ্যাঁ রে জটিলা ও গো দিদি মহাজনগণেরা আমাদের এই মানবরূপ দেহ করতেকে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছেন কেউ বলেছে ঘর হয় কেউ বলেছে নদী হয় কেউ বলেছে বৃক্ষ হয় কেউ বলেছে ঘরও হয় রে জটিলা ও গো দিদি বলতে কি জানো আমার হাতে তো একেবারে সময় নেই আমি তো নানা রকম কাজের মধ্যে থাকি আচ্ছা আচ্ছা তো আমাকে যে তাই তাই এই দেহটা কেমন ঘর হয় হ্যাঁ একটু আমার কাছে খুলে বলো তো দিদি ও তোর কাছে খুলে বলবো হ্যাঁ গো দিদি আচ্ছা ঠিক আছে তো জটিলা যখন বলছে আমাকে তো খুলে বলতেই হবে কি গো তা আপনারা শুনবেন তো সবাই বলবো আমার কারিগরের যাই দিদি জটিলা বলি হারি সেই মিস্ত্রি কোথায় ঘর গো কোথায় ঘর কোথায় ঘর আরে কে বানালো এমন ঘর ওই ধন্য কারিগর
चादर चादर जोड़ी दाटा बोले साजे दिन गति जटिला साजे दिन गति ओई धुन्नो